উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার পুত্র, বিএনপির কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর চার আসনের সংসদীয় সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের পাঠানো প্রতিবেদনে। শুক্রবার বাদ আসর চর ভদ্রাসন কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম শাহ ফরিদ দরগা মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের জামাতা শিল্পপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্থানীয় রাজনীতিবিদ সর্দার আমজাদ হোসেন, ডাক্তার মোহাম্মদ জাফর, মোহাম্মদ শাহ আলম, কে এম আব্দুল হাসনাত, কাউসার মির্ধা, মোহাম্মদ আবুল মোল্লা, সোহাগ মৃধা, আবুল সর্দার, মোহাম্মদ আলাউদ্দিন, আলমগীর মোল্লা, মারুফ হোসেন মৃধা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।